অনেক চড়াই উতরাই পেরিয়ে ত্রিপুরা পুলিশ তার 150 বছর পূর্ণ করেছে। চলার এই দীর্ঘ পথে মহারাজা বীর বিক্রমীর শাসনকালে শুরু হওয়া এই বাহিনীর কিছু ত্রুটি দুর্বলতা যেমন রয়েছে, তেমনি সফলতার মাত্রাও কোনো অংশেই কম নয়। একসময় রাজ্যে চলা উগ্রপন্থী সমস্যা নির্মূলেও যথেষ্ট ভূমিকা রয়েছে এই সুশৃঙ্খল বাহিনীর। আর এই ত্রিপুরা পুলিশের 150তম বর্ষ রাজ্য জুড়ে পালিত হচ্ছে মহাসমারোহে। রাজ্যের অন্য প্রান্তের সাথে শুক্রবার সিপাহীজলা জেলা পুলিশের উদ্যোগে এই উপলক্ষে অনুষ্ঠিত হয় পুরুষ ও মহিলা বিভাগের 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। সিপাহীজলা অভয়ারণ্যের সামনে থেকে শুরু হয় এই দৌড়, শেষ হয় বিশালগড় মহকুমা শাসক অফিস চত্বরে এসে। দৌড়ে অংশ নেন জেলার পুলিশ সুপার বি জে রেড্ডি, অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল, আইপিএস প্রফেশনাল আশিস ঠাকুর প্রমুখ। ছিলেন স্থানীয় ক্রীড়াবিদরা সমেত সাধারণ মানুষ। দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুলিশ সুপার বলেছেন, ত্রিপুরা পুলিশের বর্ষপূর্তি উপলক্ষে আরও নানান কর্মসূচি হাতে নেওয়া হবে। নেশামুক্ত ত্রিপুরা গড়া ও সড়ক দুর্ঘটনা হ্রাসে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। ধন্যবাদ। আজ ইহা পে যোগ মৌজুদ হুয়ে পুলিশ ফোর্স কা আর স্টুডেন্টস আদার সিভিলিয়ান পার্টিসিপেন্টস আর মিডিয়া ফ্রেন্ডস, आप सबको मैं यहाँ पे हार्दिक स्वागत करता हूँ। त्रिपुरा पुलिस का जो 150 साल का हिस्ट्री रह चुकी है, आप सब इसके बारे में मीडिया वालों ने बहुत कवरेज दिया है, और जो एक्सट्रीमिज्म को ख़त्म करने में जितना पुलिस का रोल रहा है, इसके बारे में बहुत ही अच्छे तरीके से दिखाया भी है, और मीडिया में लिख के लोगों के नज़दीक पहुंचाया है कि क्या रोल रहा है पुलिस का। और जैसे हम आगे बढ़ते जा रहे हैं तो नया नया चैलेंजेस हमारे सामने पैदा हो गए। जैसे मेनली अभी जो हमारा सामने है, दो इश्यूज हम लोग मेनली हम लोगों को फोकस करनी है। एक है हमारा नशा मुक्ति पुरा के ऊपर जो भी हम लोग कार्रवाई कर रहे हैं, पिछले 4-5 साल में काफ़ी अच्छा काम हुआ है, लेकिन और इसको आगे लेके जाने का आवश्यकता है। दूसरा, रोड ट्रैफिक एक्सीडेंट का, हम ये बार बार हम लोग डिपार्टमेंट के अंदर डिस्कस कर रहे हैं। आज इस अवसर पे জেলার অন্তর্গত মোট 10টি থানায় প্রায় একই সময় হয়েছে অনুরূপ কর্মসূচি। সোনামুড়া থানা আয়োজিত দৌড়ে অংশ নিয়েছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, থানার ওসি পরিতোষ দাস প্রমুখ। আমাদের এখানে ত্রিপুরা পুলিশের সোনামুড়া থানা এবং এলজিপি সোনামুড়া অফিস, এখানে আমাদের স্বাস্থ্যকর্মীদের আছে হসপিটাল থেকে, এনসিআই, হাসমণি আর কুলুবাড়ি, বিভিন্ন স্কুল টিচার্স, আমরা সবাই মিলে আজকে আমরা এই দৌড় সম্পন্ন করে জনগণের কাছে আমরা এই সবাইকে আমি আবার ধন্যবাদ জানাই, এবং আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের কর্মসূচি ফলপ্রসূ হবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।